তারপরে দেখো 27, তো 52টা তাসের একটা প্যাকেট, এর মধ্যে থেকে একটা তাস তো লাগবে। তাহলে যখনই আমরা এক্সপেরিমেন্টটা পেলাম, তো এক্সপেরিমেন্ট কি করা হলো, 52টা তাস আছে সেখান থেকে একটা তাস তোলা হলো, তার মানে আমরা সঙ্গে সঙ্গে এনএসটা লিখতে পারবো, বাকি অংশটা না পড়েও আমরা কিন্তু এনএসটা লিখতে পারবো। তাহলে এখানে মোট নমুনা বিন্দু, মোট নমুনা বিন্দু হচ্ছে এনএস কত না 52C1, একটা তাস তোলা হয়েছে, তাহলে 52C1 মানে হচ্ছে 52 হচ্ছে মোট নমুনা বিন্দু সংখ্যা। এখন বলেছে তাসটি ইস্কাবল হওয়া, তো এখানে কিন্তু আমাদের তাসটা চিনে রাখতে হবে। তো তোমরা অনেকেই তাস চেনো, আবার অনেকেই তাস চেনো না, কিন্তু তাসটা একটু চিনে রাখতে হবে। একটু আমি সংক্ষেপে বলছি, একটা তাসের প্যাকেটে মোট 52টা তাস থাকে, একে দুটো ভাগে ভাগ করা হয়, কালো তাস থাকে আর লাল তাস থাকে, 26টা লাল তাস আর 26টা হচ্ছে কালো। তাহলে প্রশ্নটা আমাদের যদি বলতো যে যেটা তোলা হলো সেটা কালো হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা এন এ পেতাম 26, তাহলে 26 বাই 52 লিখতাম। এখন এই লালের মধ্যে বা কালোর মধ্যে যে তাসগুলো থাকে সেটা হচ্ছে 26টা তাস আছে লাল, এই 26টা তাসের মধ্যে এই যে 26টা লাল তাস আছে, এই লাল তাসের আবার দুটো ভাগ, একটা হচ্ছে করতল আর একটা হচ্ছে রুইতল। তার মানে এটা হচ্ছে 13টা, রুইতল হচ্ছে 13টা, আর এই যে কালো 26টা আছে এরও দুটো ভাগ, একটা হচ্ছে ইস্কাবন আর একটা হচ্ছে শীতল। তার মানে এটাও 13টা, এটাও 13টা, হলো চারটে ভাগ। তাহলে চার রকমের তাস প্রত্যেকটা 13টা করে আছে। এবার এই যে 13টা তাস রয়েছে, প্রত্যেক 13টা তাসের মধ্যে ভাগ থাকবে, সেরকম তিনটে ভাগ আছে, এটা হচ্ছে নাম্বার কার্ড, নাম্বার কার্ড টেক্কা থাকে আর থাকে ফেস কার্ড। তো কটা নাম্বার কার্ড থাকে, 9টা, টেক্কা 1টা আর ফেস কার্ড থাকে 3, 3 আছে 4 9 13, এটা 2 থেকে 9 পর্যন্ত, 2 থেকে 10 পর্যন্ত নাম্বার দেওয়া থাকে, টেক কার্ড 1টা থাকে আর ফেস কার্ড হচ্ছে গোলাম কুইন আর কিং, 3 জে কিউ কি, এই হচ্ছে প্রত্যেকটা দাসে। রুইতেনেরও তাই থাকবে, ইস্কাবেনেরও তাই থাকবে, চিরিতেনেরও তাই থাকবে, প্রত্যেকটাতে 9টা করে নাম্বার কার্ড, 1টা টেক্কা আর 3টে করে ফেস কার্ড। তার মানে কিং থাকবে কটা, 4টে, এখানে একটা কিং, এখানে একটা কিং, এখানে একটা কিং, এখানে একটা কিং, কুইন থাকবে 4টে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, প্রত্যেকটা তাসই কিন্তু তার মানে 4টে করে আছে। এই হলো মোটামুটি তাস। এবার আমাদের প্রশ্নটা আছে, দেখো ইস্কাবন হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা এখানে খুঁজে নেব ইস্কাবন কটা আছে, একটা তাসের প্যাকেটে ইস্কাবন আছে 13টা। তাহলে আমরা প্রশ্নতে লিখব, 1 নম্বর প্রশ্নতে ইস্কাবন হওয়ার ঘটনা, তাহলে ইস্কাবন হওয়ার ঘটনা প্রশ্নতে বলেছি, সম্ভাবনাটাকে আমরা ঘটনা ধরে নেব, ইস্কাবন হওয়ার ঘটনা হচ্ছে এ, তাহলে এন এ কি হবে, এন এ হবে 13, তাই না, আদে পি এ সমান হচ্ছে 13/52, তার মানে 1/4 হলো। প্রশ্ন নম্বর 2, ইস্কাবন না হওয়া, তো ইস্কাবন না হওয়া মানে এই 13টা বাদ দিয়ে বাকিগুলো কোনোটা ইস্কাবন নয়, তাহলে ইস্কাবন না হওয়াকে আমরা এইভাবে লিখতে পারি, 13+13+13 মানে 39/52, বা ইস্কাবন না হওয়ার ঘটনাকে আমরা যদি বি ধরি, তাহলে পিবি পাবো, পিবি কত পাবো, 39,
তাহলে উত্তরটা হবে আমাদের 39/52 মানে 3/4। কিন্তু ইস্কাপন না হোক আমরা জানি এইভাবেও করতে পারি। দেখো ইস্কাপন না হওয়া মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট, মনে পড়ছে? এ কমপ্লিমেন্ট মানে কোনো ঘটনা না ঘটা। তাহলে ইস্কাপনটাকে যদি আমরা ইস্কাপন হওয়ার ঘটনা যদি এ হয় তাহলে ইস্কাপন না হওয়ার ঘটনা এ কমপ্লিমেন্ট হবে। তাহলে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1-p। তাহলে এখান থেকেও আমরা কিন্তু উত্তরটা দিতে পারবো 1/4 মানে 3/4। ঠিক আছে, এখানে যে কোনো প্রশ্ন থাকতে পারত যে তাসটি লাল হওয়ার ঘটনা কত, তাহলে উত্তরটা কি হবে 26/52। এমন প্রশ্ন হতে পারত যে তাসটি ফেস কাট হওয়ার সম্ভাবনা কত, তাহলে ফেস কাট আমরা কটা পাবো, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, 4×3=12টা ফেস কাট পাবো, তাহলে 12/52। তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত, দেখো টেক্কা এখানে একটা আছে, রুইতনে একটা আছে, হরত নিষ্কাপনে একটা আছে, চিকিতনে একটা আছে, তাহলে টেক্কা হওয়ার সম্ভাবনা কত হবে 4/52। তো এইভাবে আমরা প্রশ্ন অনুসারে উত্তরগুলোকে দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো 29, 52টা তাসের একটা পার্কেট, এটাও তাসের অঙ্ক, তাহলে 52টা তাস থেকে একটা তাস তুলছে, তাহলে এখানেও মোট নমুনা বিন্দু আমরা পেয়ে যাব, নমুনা বিন্দু হচ্ছে 52C1, এটাকে NS দিয়ে লেখা হয়, 52C1 মানে হচ্ছে 52। নমুনা বিন্দু পেয়ে গেলাম। এখানে প্রশ্নটা দেখো, প্রশ্নটা পাল্টিয়েছে, একটি ইস্কাপন অথবা ইস্কাপন ছাড়া অন্য তাসে টেক্কা তোলার সম্ভাবনা কত, তার মানে একটা ইস্কাপন অথবা ইস্কাপন ছাড়া অন্য তাসে টেক্কা, তাহলে একটা ইস্কাপন, তাহলে আমরা ধরে নিচ্ছি একটি মানে তাসটি মানে তোলা তাসটি ইস্কাপন হওয়ার ঘটনা, ইস্কাপন হওয়ার ঘটনা হচ্ছে এ। এখানে দেখো এটা হচ্ছে একটা যৌগিক ঘটনা, একসঙ্গে দুটো রয়েছে, তো ইস্কাপন হওয়ার ঘটনা এ আর টেক্কা হওয়ার ঘটনা, টেক্কা হওয়ার ঘটনা বি। তো প্রশ্নটা কি যে ইস্কাপন, প্রশ্নটা আরেকবার পড়ে নেবে, ইস্কাপন অথবা ইস্কাপন ছাড়া অন্য তাসের টেক্কা, তার মানে প্রশ্নটা কি দাঁড়ালো, বের কি করতে বলেছে না, পি এ হতে পারে অথবা, অথবা মানে ইউনিয়ন, পি এ ইউনিয়ন বলছি। এখানে আমাদের প্রশ্নটা কিন্তু ক্লিয়ার করতে হবে, বলেছি ইস্কাপন হতে পারে অথবা ইস্কাপন ছাড়া অন্য তাসের টেক্কা, তাই ইস্কাপনের টেক্কা তো ইস্কাপনের মধ্যেই থাকবে, তার মানে আমাদের এটা সিম্বলটা দেখো, এই সিম্বলটা আবার বলছি সম্ভাবনাতে সিম্বল কিন্তু একটা খুব বড় জায়গা অধিকার করে আছে। দেখো এটার মানে কি হচ্ছে, পি এ ইউনিয়ন বি, তো এ ইউনিয়ন বি আমরা জানি কমপক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনা, তার মানে এখানে কি হচ্ছে, হয় ইস্কাপন হবে অথবা টেকা হবে, ইস্কাপন হবে অথবা টেকা হবে, কমপক্ষে একটি বা অথবা, তাহলে ইস্কাপন হতে পারে অথবা টেকা হতে পারে, তো ইস্কাপনের টেকা এর মধ্যেই আছে, তাহলে যেহেতু ইস্কাপন ছাড়া অন্য তাসের টেকা বলেছে, একটু কমপ্লিক একটু মিশিয়ে দিয়েছে, কিন্তু আমাদের এটা বুঝে নিতে হবে ঘটনাটা হয় টেকা হবে না হয় ইস্কাপন হবে, তার দুটো ঘটনার মধ্যে কমপক্ষে একটি ঘটনার প্রশ্নটা করেছি। তাহলে এখানে প্রথমে আমরা এটা দেখবো, তাহলে প্রশ্নটা আমাদের এটা পেয়ে গেলাম, এবার আমরা কি দেখব যে এই দুটো কি বিচ্ছিন্ন ঘটনা, এ আর বি বিচ্ছিন্ন নয়, কারণ বি হচ্ছে টেকা, এর মধ্যেও কিন্তু টেকা আছে, তাহলে কমন একটা টেকা রয়েছে, একটা টেকা যেটা দুটো এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, কারণ টেকাটা এর মধ্যেও রয়েছে, তাহলে এটা কমন কিন্তু রয়েছে, তার মানে এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। তাহলে আমরা একটা একটা করে বের করব, পি এ ইউনিয়ন বি মানে হচ্ছে পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, তাহলে এই উত্তরটা দিতে হবে। এবার পি এ মানে এ ঘটনা, তাহলে এ ঘটনার মধ্যে আমাদের কতগুলো বিন্দু আছে, এ হচ্ছে ইস্কাপন, ইস্কাপনের মধ্যে কতগুলো বিন্দু রয়েছে, ইস্কাপন আছে 13টা, তাহলে পি এ মানে হচ্ছে 13/52, আমরা এন এটাকে বাদ দিয়ে গেলাম, এন এটা লিখলাম না, পি বি, বি মানে হচ্ছে টেক্কা, তো এখানে টেক্কা কটা আছে বললাম, এখানে একটা আছে, ভরতনের একটা আছে, এর একটা আছে, এর সবারই একটা করে টেক্কা আছে, মানে 4টি, তাহলে 4/52।
কারণ সবই এই এক্সপেরিমেন্টের মধ্যে পড়ছে, সেজন্য এন এসটা সবারই পাবান মাইনাস এ ইন্টারসেকশন বি। এইটার মানেটা কিন্তু আবার আমরা বলছি সিম্বল দেখে বুঝে নিতে হবে, এটার মানে কি এ বি দুটো ঘটনা একসাথে ঘটছে, মানে এ মানে কি ইস্কাবন, বি মানে কি টেকা, তার মানে ইস্কাবন হবে টেকাও হবে, এরকম কোনটা আছে ইস্কাবন এবং টেকা ইন্টারসেকশন মানে হচ্ছে এবং, ইস্কাবন এবং টেকা মানে হচ্ছে ইস্কাবনের টেকা, তাহলে ইস্কাবনের টেকা আমাদের একটাই আছে, এখানে যে টেকাটা থাকবে সেটাকে বলা হয় ইস্কাবনের টেকা, তাহলে তার নাম্বার হচ্ছে এক, তাহলে একটা আছে, তাহলে এক বাই বাহান্ন কত হলো, তাহলে তেরো সতেরো ষোলো, তাহলে সিক্সটিন বাই ফিফটি টু, চার বাই তেরো, ঠিক আছে এটাই উত্তর হবে। তাহলে একটু আমাদের সমস্যা হচ্ছে কারণ তাসগুলো আমরা চিনি না বলে, তাসগুলো চিনে গেলে কিন্তু এই অঙ্কগুলো করার জন্য এই সমস্যাটা থাকবে না, ঠিক আছে। তারপরে দেখো তিরিশের খুব সহজ প্রশ্ন, এটা তোমরা নিজেরাই করতে পারবে, আমি একটু বলে দিচ্ছি, পঞ্চাশটা বস্তু আছে, একটা বস্তুকে তোলা হয়েছে, তাহলে এনএস কী হবে ফিফটি সি ওয়ান, মানে ফিফটি হলো চার, ফিফটিটার মধ্যে চারটে হচ্ছে ত্রুটিপূর্ণ আর ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, তো না হওয়ার সম্ভাবনা চেয়েছি, তাহলে ত্রুটিপূর্ণ নয় এইরকম বস্তুগুলোর মধ্যে থেকে আমাদের যদি একটা তুলি, তাহলে ত্রুটিপূর্ণ নয় কটা বস্তু আছে, পঞ্চাশ মাইনাস চার মানে ছিচল্লিশটা বস্তু আছে, তাহলে ছিচল্লিশটা বস্তু থেকে একটা বস্তুকে কত প্রকারে তুলতে পারবো, মানে ছিচল্লিশ সি ওয়ান, তাহলে অ্যান্সারটা বুঝতেই পারছি আমরা, তাহলে ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা হবে ছিচল্লিশ সি ওয়ান বাই বাহান্ন সি ওয়ান, মানে ছিচল্লিশ সি ছিচল্লিশ বাই বাহান্ন, এটাই উত্তর হবে। আবার আমরা এটাকে এইভাবেও করতে পারতাম, ত্রুটিপূর্ণ আছে চারটে, তাহলে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা হবে চার বাই বাহান্ন, তাহলে ত্রুটিপূর্ণ হবে না ওয়ান মাইনাস চার বাই বাহান্ন, এইভাবেও করতে পারি, ঠিক আছে দুরকমই জেনে রাখবে, কখন কোনো সময় কোনটা দরকার পড়বে আমাদের, সবসময় এটাও দরকার পড়তে পারে ওটাও দরকার পড়তে পারে, সেই জন্য আমি দুরকম করেই বলছি, দুটোই পাশে করে রাখতেও পারো, আর অন্যগুলি সুযোগ তো তোমরা পাবে। তারপরে দেখো একত্রিশেরটা, একটা পাশা নিক্ষিপ্ত করা হলো, নমুনাদেশ লিখতে বলেছে, বিজোড় সংখ্যা বা চারের চেয়ে বড় করার সম্ভাবনা কত, তারপরে দেখো একত্রিশ, তাহলে এটা তোমরা নিজেরা করবে, তিরিশেরটা একত্রিশের বলেছে একটা পাশা নিক্ষিপ্ত করা হলো, সঙ্গে সঙ্গে আমরা এনএসটা লিখতে পারবো, তাহলে নমুনা বিন্দু এনএস হচ্ছে একটা পাশা, তাহলে এনএসটা ছয়, ঠিক আছে একটি বিজোড় সংখ্যা, তাহলে ধরে নেব আমরা বিজোড় হওয়ার ঘটনা এ, আমরা এই অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক, তো এইগুলোতে আমরা শুধু একটা থেকেই আমরা বলে দিতে পারবো অঙ্কটা, উত্তর করে নিতে পারবো, কিন্তু আমি দুটো করে ধরছি কারণ এর পরে যখন আমাদের আরও একটু বড় ধরনের অঙ্কতে পাবো তখন কিন্তু আমাদের এই দুটো ধরা ছাড়া উপায় থাকবে না, সেই জন্য এখন থেকেই আমি এই দুটো একটা এ ঘটনা একটা বি ঘটনা করে ওই যেখানে অথবা প্রশ্ন আছে এবং প্রশ্ন আছে সেখানে এ বি করে বলছি, তাহলে এ বি করেই কিন্তু শিখবে তোমরা, তাহলে চার বিজোড় সংখ্যা বা চারের চেয়ে বড়, তাহলে বিজোড় সংখ্যা হওয়ার ঘটনা এ আর চারের চেয়ে বড় হওয়ার ঘটনা বি, আমরা কিন্তু অঙ্কটাকে একসাথে বিজোড় এবং চারের থেকে বড় এইটা দেখে নিয়েই উত্তরটা করে দিতে পারি একসাথে, কিছু না লিখেও অঙ্কটা উত্তর হইলে, এখন আমরা ছোট ছোট অঙ্কের ক্ষেত্রে আমরা দুটোকে আলাদাভাবে ধরে কিভাবে অঙ্কটা হয় এর অর্থটাকে মানে সিম্বলটাকে এখন থেকে যদি শিখে না নিই পরে গিয়ে আমরা খুব অসুবিধার মধ্যে পড়বো, সেই জন্য এখন থেকে ছোট ছোট ঘটনা নিয়ে এ আর বি দুটো ঘটনা ধরে আমরা সিম্বল লেখাটা শিখছি, সেই জন্য দুটো নিয়েই কিন্তু তোমরা করবে, শুধু একটা থেকেই উত্তরটা বের করে দেবে না, ঠিক আছে। তাহলে এনে কি পাবো, এনে আমরা পাবো বিজোড়, তাহলে তিন আছে, এন বি কি পাবো, এন বিটা পাবো আমরা চারের চেয়ে বড়, তার মানে চারের চেয়ে বড় পাঁচ আর ছয় দুটো আছে, তাহলে দুই, আরও একটা বার করতে হবে এন অফ এ ইন্টারসেকশন বি, তো ইন্টারসেকশনের মানে কি এবং, মানে এ ঘটনা ঘটবে এবং বি ঘটনা দুটো ঘটনা একসাথে, তার মানে বিজোড় হবে চারের চেয়ে বড় হবে, তার মানে একসঙ্গে বলে কি হয় চারের চেয়ে বড় বিজোড় সংখ্যা, তো চারের চেয়ে বড় বড় বিজোড় সংখ্যা একটাই আছে,
সেটা হচ্ছে 5 তাহলে n নাম্বার অফ a ইন্টারসেকশন b এর মান হচ্ছে 1 হলো এবার আমরা প্রশ্নতে চলে যাব সম্ভাবনা মানে বের করতে হবে কত না p a ইউনিয়ন b আবার বলো সিম্বলটা p a ইউনিয়ন b এটা আমাদের আগেই লিখে রাখতে পারতাম প্রশ্নটা p a ইউনিয়ন b কেন বললাম a ইউনিয়ন b চেয়েছে কারণ মাঝখানে বা দাও আছে মানে বিজোড় হতে পারে অথবা চার চেয়ে বড় হতে পারে তাহলে এটা কি আমরা বাটাকে আমরা ইউনিয়ন দিয়ে লিখি তাহলে বিজোড় বা চার চেয়ে বড় যদি প্রশ্নটা থাকতো বিজোড় এবং চার চেয়ে বড় তাহলে আমরা শুধু ইন্টারসেকশন লিখতাম ক্লিয়ার তাহলে কি হবে এটা PA প্লাস PB মাইনাস PA ইন্টারসেকশন B তার মানে 2 বাই 6 এ 3 বাই 6 প্লাস 2 বাই 6 মাইনাস 1 বাই 6 4 বাই 6 মানে 2 বাই 3 ঠিক আছে তারপরে দেখো 33 এর বলেছে কোন পরিবারের দুজন শিশুর মধ্যে একজন বালক দ্বিতীয় শিশু বালক হওয়ার সম্ভাবনা কত এখানে দ্বিতীয় কথাটা একটু কমপ্লিকেটেড করে দিয়েছে তো দ্বিতীয় না বলে আমরা ধরে নেব এটা অপর শিশু মানে অন্য শিশু বালক হওয়ার সম্ভাবনা কত তাহলে আমরা এরকম ধরে নেব একটা ঘটনা যে কোন পরিবারে দুজন বালক আছে সেটা আমরা জানি তাদের মধ্যে একজন বালক সেটাও জানি কিন্তু অন্যজন মানে অপর শিশুটা বালক না বালিকা সেটা আমাদের প্রবাবিলিটি মানে সম্ভাবনা থেকে বলতে বলেছি তাহলে এখানে আমরা স্যাম্পল পেসটা আগে লিখে নেব দিয়ে সেখান থেকে নমুনা বিন্দুটা বের করে নেব দেখো নমুনা বিন্দুটা পেতে হলে আমাদের এখানে এসটাকে একটু দেখে নিচ্ছি দেখো এসটা কি কি হতে পারে একটা তো বালক আমরা জানি তাহলে একটা বালক অন্যটাও বালক হতে পারে একটা বালক অন্যটা বালিকা হতে পারে বা একটা বালিকা অন্যটা বালক তো এইরকম আমরা স্যাম্পল পেস পাচ্ছি এনএস এর তাহলে এনএস কত হচ্ছে 3 ঠিক আছে এবার দেখো একজন বালক তো বলেই দিয়েছে সেই জন্য সব জায়গাতেই একজন বালক আছে এবার দ্বিতীয় জন্য যদি বালক হয়ে যায় মানে অপর জন্য যদি বালক হয়ে যায় তাহলে মোট দুটো শিশু বালক হয়ে যাচ্ছে তাহলে এরকম জায়গা আমাদের কটা রয়েছে তাহলে অপর জন বালক হওয়ার ঘটনা এ হলে এনে কি হবে এক পাচ্ছি আমরা এনে হচ্ছে এক তাহলে পি এ কি হবে এক বাই তিন এটা এক নম্বর প্রশ্ন ওখানে আরও একটা প্রশ্ন আছে কি প্রশ্ন আছে ও এটা 33 দু নম্বর সম্পূর্ণ আলাদা অঙ্ক বলেছে জানা আছে যে কোন পরিবারে তিনজন শিশু আছে কমপক্ষে একজন বালিকা তাহলে এর স্যাম্পল পেসটা আমরা আরেকবার দেখে নেব তিনজন শিশু আছে তার মধ্যে কমপক্ষে একজন বালিকা তাহলে কমপক্ষে একজন বালিকা তাহলে একজন বালিকা থাকতে পারে দুজন বালিকা থাকতে পারে তিনজন বালিকা থাকতে পারে এটা হতে পারে একজন বালিকা দুজন বালক হতে পারে ঠিক আছে এই যে জি বি বি এটাকে কত প্রকারে সাজানো যাবে কত প্রকারে সাজানো হবে তত প্রকারের হবে এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মনে করছি বিন্যাস তার মানে 3 প্রকার তাহলে এইটাকে আমরা 3 প্রকারে লিখতে পারবো একটা জি বি বি একটা বি জি বি আর একটা বি বি জি তিনটে আর এক প্রকারের কী হবে না দুটো বালিকা একটা বালক হতে পারে তো এটাকেও আমরা কিন্তু 3 প্রকারে লিখতে পারবো তাহলে স্যাম্পল পেসে মানে এনএস তাহলে কত হচ্ছে আমাদের 3 প্লাস 3 প্লাস এটা একটা এটাকে তো সাজানো যাবে না তাহলে মোট হচ্ছে 7টা তাহলে স্যাম্পল পেস তাহলে নমুনা বিন্দু মানে এনএস আমরা পাচ্ছি 7 ঠিক আছে পাশে এটা দেখিয়ে দিতে পারো আর প্রশ্নটা দেখো এবার কি বলেছে তিনজন শিশুই বালিকা হওয়ার তাহলে তিনজন শিশু বালিকা হওয়ার ঘটনা এ হলে এনে কত পাবো আমরা দেখো তিনজন শিশু বালিকা এক জায়গাতেই আছে
তাই না? তাহলে n এ হচ্ছে 1, তাহলে p a কত হবে? 1/7। তাহলে এটাই আমাদের উত্তর হবে। তারপরে 34 এর নিশ্চয়ই 34 এগুলো করতে পারবে, কারণ তোমরা সিম্বলগুলোর মানে যদি জেনে যাও তাহলে 34 এর নিশ্চয়ই সবগুলোই করতে পারবে। 35 এটা দেখ, একটি মুদ্রাকে n বার ছোঁড়া হলো, বাস এইটুকু পড়েই কিন্তু আমরা ns মানে মোট নমুনা বিন্দুটা লিখতে পারবো। তাহলে 35 এর মোট নমুনা বিন্দু হবে মানে ns কত হবে, একটা মুদ্রাকে n বার ছোঁড়া হয়েছে মানে 2^n হলো এটা। এরপর কি বলেছে, বিজোড় সংখ্যক বা হেড বলছি 2^n একটা জোড় সংখ্যা, তাহলে 2^n যদি জোড় সংখ্যা হয়, আমাদের জোড় আর বিজোড় দুটো সংখ্যা আছে তাই না, যতগুলো জোড় হবে ঠিক ততগুলো বিজোড় হওয়ার সম্ভাবনা হবে, যেহেতু জোড় সংখ্যা মানে 50টা যদি সংখ্যা হয় তাহলে 50টার মধ্যে 25টা জোড় হবে, 25টা বিজোড় হবে, যেহেতু 2^n একটা জোড় সংখ্যা হবে, 2টা জোড় সংখ্যা হলে 2 এর যাই পাওয়ার হোক না কেন বেস যদি জোর হয় তাদের যে কোনো পাওয়ারটাই জোর সংখ্যা হয়, এটা পাওয়ারের একটা নিয়ম, সূচকের একটা নিয়ম। বেসটা যদি বিজোড় হয় তাহলে তার যে কোনো পাওয়ার কিন্তু বিজোড় হবে, মানে 3 এর কিউব 3 স্কোয়ার 3 কিউব 3^4 সব বিজোড় সংখ্যা হবে। যাই হোক, তাহলে 2^1 একটা যেহেতু জোর সংখ্যা তাহলে এর অর্ধেক সংখ্যক মানে হেড থাকবে, অর্ধেক সংখ্যক টেল থাকবে তাই না। তাহলে আমরা যদি ধরে নিই যে বিজোড় সংখ্যক হেড পড়ার ঘটনা এ, তাহলে এনেই কার্য হবে, এর অর্ধেক হবে ½ × 2^n, কারণ অর্ধেক জোর অর্ধেক বিজোড় তার মানে 2^n-1 হলো। তাহলে পি এ সমান হবে 2^n-1/2^n, তার মানে 2^n-1-n তার মানে 2^-1 তার মানে 1/2। তাহলে এটাই আমাদের হবে পি এ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল, পরের দিন আমরা সংক্ষিপ্ত শুরু করব, তার আগে কিন্তু অতি সংক্ষিপ্ত সব অঙ্কগুলো করে নেবে, মাঝখানে স্যাম্পল পেসের কিছু অঙ্ক বাদ দিয়েছি, ওগুলো অতটা প্রয়োজন নেই, স্যাম্পল পেসের অঙ্কগুলোকে তোমরাও বাদ দিতে পারো। ঠিক আছে।